ঈদের তৃতীয় দিনেও বিনোদন পিপাসু মানুষের মিছিলে মুখরিত হয়ে উঠেছে মহিপুর তিস্তার পাড়। গতবারের চেয়েও এবার দর্শনার্থীদের পদচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা। লালমনিরহাট ও রংপুর দুই জেলার মধ্যস্থল মহিপুর কাকিনা পয়েন্টে নবনির্মিত শেখ হাসিনা তিস্তা সড়ক সেতুর টানেই হাজার হাজার মানুষের ভিড়। আমাদের লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সূর্যের লুকোচুরি বিশাল দুধু বালুচরে সবুজ মাঠ, আর তিস্তার বুকে সমুদ্র সৈকতের খেলা দেখতে এখানে ছুটে এসেছে বিভিন্ন এলাকার মানুষজন। বন্ধুদের নিয়ে নৌকায় ভাসতে ভাসতে কেউ কেউ ঘুরে দেখছে নদীর কূল কিনারা, কেউ ব্যস্ত মোবাইল ফোনে সেলফি নিতে। সেতুর উপর নিচ শুধু মানুষ আর মানুষ। কর্মময় জীবনের ব্যস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষগুলোর বেশিরভাগই এখানে খুঁজে ফেলে আসে সোনালী দিনের স্মৃতি। রংপুর বিভাগের বিভিন্ন এলাকার লোকজনের সমাগমে মুখরিত তিস্তার পাড়ে এখন বইছে আনন্দের জোয়ার। তবে ঈদের ছুটিতে থাকা সব বয়সী মানুষের ভিড় জমলেও এখানে আসা সিংহভাগই তরুণ তরুণী। শিশুদের সঙ্গে অভিভাবকরাও কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছে আনন্দের রাজ্যে। তিস্তা পাড়ে ঘুরতে আসা অনেকেই জানান ঈদের আনন্দ কেউ মিস করতে চায় না। তিস্তার পাড়ে বিচিত্র আনন্দ উপভোগ করা সম্ভব, যা অন্য কোন নদীর পাড়ে হয়তো সম্ভব নয়, তাই এখানে ঘুরতে আসা। শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু সংযোগ সড়কের দুপাশের বিশাল দীঘির চারিদিকে রয়েছে নানান প্রজাতির গাছগাছালির সমাহার। পানি আর সবুজ মিলে সে এক অপরূপ দৃশ্য, মনে হয় যেন এ এক সমুদ্র সৈকত। নদীর বুকে ভাসমান বিলুপ্ত বেশ কিছু পালতোলা নৌকাগুলো মনে করিয়ে দেয় 80-এর দশকের কথা। পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে সরকারিভাবে মহিপুর তিস্তার পাড়কে নতুন মাত্রায় সাজানো হলে এখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আদায় করা সম্ভব হবে বলে মনে করেছেন স্থানীয়রা। আলাইনা আমিন, ইনফো মিডিয়া।